নমস্কার বন্ধুরা কুকিন বাই জোসন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এখন আমি আপনাদের সঙ্গে খুব সহজ এবং হেলদি একটি নাস্তা রেসিপি শেয়ার করবো ডিম সুজির পরোটা তো বেলাবেলি ঝামেলা ছাড়া খুব সহজে এই পরোটা তৈরি করে নিতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করলাম তো ডিম সুজির পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি এই বলে দিয়ে দেবো এক কাপ সুজি আর ওই কাপ মেপে দিয়ে এক কাপ জল তারপরে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি রেখে মিনিটের জন্য তো মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে আমি দশ মিনিট অপেক্ষা করব। তো ফিরে এলাম দশ মিনিট পরে এখন এতে মিশিয়ে দেব আরও কিছু উপকরণ এক চামচ ময়দা আমি একটা ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ কুচিয়ে নিয়েছি একটা গাজর সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দুটো কাঁচামরিচ কুচি আর মিশিয়ে দেব একটা ডিম পরিমাণ মতো লবণ এখন সব উপকরণ মিশিয়ে একটি বিটার বানিয়ে নিব। তো এইরকম ঘনত্ব হবে এবার চুলায় চলে যাব তো আমি চুলায় চলে এসেছি আর চুলা ধরিয়ে দিয়েছি এখন ছোটো চামচের এক চামচ তেল দিয়ে তেলটাকে সরিয়ে দেব তারপরে তেল যখন গরম হয়ে আসবে দিয়ে দিব ডিম সুজির বিটার থেকে এক চামচ বিটার তারপরে ওই চামচ দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে তো ছড়িয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে একদম লো আছে দু মিনিট জাল করে নিব তো ফিরে এলাম দু মিনিট পরে এখন ঢাকনা খুলে চুলার হিট মাঝারিতে রেখে উলটিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিব তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি আর একটা পরোটা ভেজে দেখাবো প্রথমে তেল দিয়ে তারপরে তেলটাকে সরিয়ে দেব তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ ডিম সুজের বিটার আর চামচ দিয়ে আবার বিটারটা এভাবে সরিয়ে দিতে হবে তারপরে ঢাকনা দিয়ে প্রথমে দু মিনিট লো আসছে জাল করব দু মিনিট জাল করার পরে ঢাকনা খুলে চুলার হিট মাঝারিতে রেখে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো এভাবে আমি সবগুলো পরোটায় ভেজে নিব তো সবগুলোই ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার ফিরে এলাম পরিবেশনের পরে এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে বেলাবেলি ঝামেলা ছাড়া ডিম সুজির পরোটা তো বন্ধুরা কেমন লাগলো আশা করছি আপনাদের ভালো লেগেছে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই কথা হবে অন্য একটা রেসিপিতে